রুবেলের মতো বি গ্রেট অভিনেতার সঙ্গে মহানায়িকা শাবনূরকে মানায় না। তো কমেন্ট রিপ্লাই এপিসোডের আরও একটি নতুন সেগমেন্টে আপনাকে স্বাগতম। এবং এমন একটা কমেন্ট এসেছে, আমি কিন্তু কমেন্টগুলো সবসময় থাম্বনেইলে দিয়ে দিই, তো এরকমও কমেন্ট করা যায়, একজন অভিনেতাকে সরাসরি বি গ্রেট বলা যায়। হ্যাঁ, তো শাবনূর মহানায়িকা কি না ওই ব্যাখ্যায় আমি যাব না, বাট রুবেলকে সরাসরি বি গ্রেট হিরো ট্যাগ দেওয়ার আগে আপনাকে সিনেমা নিয়ে অনেক কিছু জানতে হবে, অনেক কিছু রিসার্চ করতে হবে, তারপরে আপনি একজনকে আপনি আসলে বি গ্রেড বা সি গ্রেড আপনার ফিলোসফিতে আপনি যা বলেন সেটা আপনি পরে বলবেন। একটা দুইটা ফিল্ম দিয়ে একজনকে আসলে জাজ করা যায় না, তো আসলে এটা এখন ব্যাখ্যা করা হবে কমেন্ট রিপ্লাই এপিসোডের এই এপিসোডে। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই বিষয়ে ফিল্ম স্পাই সঙ্গে থাকবেন। তো শাবনূরের কামব্যাক হচ্ছে এটা অলরেডি কিন্তু কনফার্ম। ইনফ্যাক্ট চয়নিকা চৌধুরী গতকালকে একটা ইন্টারভিউতেই কনফার্ম করেছেন এবং বারবার তিনি ফেসবুক ওয়ালে পোস্ট দিচ্ছেন বা বিভিন্ন জায়গায় এটা বলছেন। তো সেখানে আমার একটা ভিডিও ছিল যে রুবেল এবং শাবনূর যদি হয় তাহলে কেমন হয়, ইনফ্যাক্ট হতে পারে, আমি বেশ কিছু লজিক সেখানে খাড়া করেছিলাম। তো এমন একটা কমেন্ট এসেছিল যে একজন মহা নায়িকার সঙ্গে একজন বিগ্রেড অ্যাক্টর রুবেলকে আসলে মানায় না। তো এখন এটার কিছু কথা আমি বলবো যে দেখেন, আগে রুবেলের পরিচয়, রুবেলের স্টারডম, জনপ্রিয়তা, মার্কেট ভ্যালু এগুলো জানতে হবে। তো শাবনূর যখন ডালিউডে পায়ের তলার মাটি শক্ত করতে পারেনি, রুবেল তখন সুপারস্টার। ইনফ্যাক্ট হোল্ড নাইনটিস তিনি একটা টাইমে হাইয়েস্ট পেড অ্যাক্টর ছিলেন, অনেক টাকা চার্জ করতেন, তার স্টারডম, জনপ্রিয়তা বা মার্কেট ভ্যালু একটা সময় কিন্তু নেক্সট লেভেলের ছিল। তো একটা টাইমে সময়ের সঙ্গে তাল গুলাতে গিয়ে রুবেল বেশ কিছু বিগ্রেড সিনেমায় জড়িয়ে পড়ে। তো 2000 সালের পরে ওই কয়েকটা ফিল্মের জন্য একজন রুবেলের 86 থেকে 2000 অবধি এই যে 14 বছরের যে ফিল্মে তার প্রায় দেড় যুগের কাছাকাছি তার যে সিনেমার কন্ট্রিবিউশন বেঙ্গলি ফিল্মে, এটা নেহাত আপনি কোনোভাবেই ছোট করে দেখতে পারবেন না। একজন মানুষের ভালো দিক নিয়ে আপনি ডেফিনেটলি আপনাকে কথা বলতে হবে, যদি আপনি তার খারাপ দিক নিয়ে যদি আপনি যদি সমালোচনা করেন আপনাকে সব দিক নিয়ে কথা বলতে হবে। তো একজন রুবেলের ক্যারিয়ারে যেমন আপনি একটা আপনি যেমন খায় চিতরে বা আপনি খুনের পরিণাম এইসব সিনেমা নিয়ে বা ফুটপাথের রাজা বলেন বা পুলিশ সর্দার এইসব সিনেমা নিয়ে ট্রলিং নেমস করতে পারেন, কিন্তু সেই রুবেলের ক্যারিয়ারে একটা লড়াকু বিপুল ভণ্ড, বিপ্লব, গিরিনা বিয়াদবের মতো ক্লাসিক সিনেমা কিন্তু রয়েছে। তো এইভাবে তো এখন যদি আপনি বলেন যে আসলে শাবনূর মহানায়িকা কিনা ও ব্যাখ্যা আমি যাচ্ছি না, শাবনূর ডেফিনেটলি তার প্রজন্মের মানে একটা মানে শাবনূর মানে একটা ইমোশন, মানে আলাদা একটা ব্র্যান্ড। তো এখন রুবেলের সঙ্গে শাবনূর কাজ করবে কিনা এটা একান্ত তার পার্সোনাল চয়েস, বাট তার জন্য আপনি কখনো কিন্তু বলতে পারেন না যে একজন বিগ্রেড হিরো রুবেল, একজন বিগ্রেড অভিনেতা, তো একজন বিগ্রেড অভিনেতার সঙ্গে শাবনূরের মতো মহানায়িকা কখনো কাজ করবে না, এটা আপনি কখনো বলতে পারেন না। আর যদি কখনো যদি কোনো গল্পের প্লটে ধরেন শাবনূরকে বা মাহফুজ আহমেদকে নিয়ে কোনো সিনেমা করা হচ্ছে, সেখানে রুবেল একটা সেন্ট্রাল ক্যারেক্টার, রুবেল ডেফিনেটলি এখন হেলাফেলা ক্যারেক্টারও করবে না, তো যদি করে বসে তখন আপনারা কী বলবেন, তখন তো ঠিক পাল্টি খাবেন, তো এটা হয়। তো যাই হোক, আমাদের একটা কমেন্ট করার আগে আসলে অনেক ভাবনা চিন্তা হিসাব নিকাশ করে আসলে করা উচিত আমি মনে করি। তো যাই হোক, কাউকে ছোটো না করে ভিডিওটা আসলে আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে জানালাম।